সেদ্ধ করে রেখেছি। এখানে আছে সয়াবিন, টমেটো কুচি, পোস্ত বাটা আর আছে ধনে পাতা কুচি। এখানে পোস্তটা, পোস্ত আর আদা একসঙ্গে আমি বেটে রেখেছি। কড়াইতে সাদা তেল দিয়েছি, এবার আমি ফুলকপি গুলো ভেজে নেব। ফুলকপিটাকে উল্টে পাল্টে দেবো একটু। সয়াবিন আর আলুটা আমি ভেজে নিচ্ছি। কড়াই আবারও একটু তেল দিচ্ছি। লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে দিলাম।